বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে টানা তৃতীয়বার প্রার্থী হলেন তিনি। এবারও তিনিই বিজেপির প্রধানমন্ত্রীর মুখ। সোমবার রাতেই বারাণসীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে রোড শো করেন মোদি। সেই রোড শোয় উপস্থিত ছিলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, একনাথ শিন্দে। মঙ্গলবার দশাশ্বমেধ ঘাটে পুজো দেন তারা। সেখান থেকে যান কাল ভৈরবী মন্দিরে, এরপর মনোনয়ন পেশ করেন। ২০১৪ এবং ২০১৯ সালে বারাণসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মোদি। বারাণসী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অজয় রায়, ২০১৯ সালেও কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি। ২০১৪ সালে এই কেন্দ্রে লড়াই করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বারাণসীতে ভোট রয়েছে শেষ দফায় আগামী পয়লা জুন। সারা দেশ জুড়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে একের পর এক সভা করে চললেও বারাণসীতে এখনো তিনি প্রচার শুরু করেননি। সোমবারই বারাণসীর মাটিতে তার প্রথম নির্বাচনী প্রচার ছিল। বিজেপি শিবিরের মতোই প্রচার করুন অথবা নাই করুন, বারাণসীতে নরেন্দ্র মোদীর আবার জয় শুধুই সময়ের অপেক্ষা।